আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে নতুন ভিডিও যদিও না, তারপরেও আমি আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি। তো যে টিউটোরিয়ালটি হচ্ছে কি ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরের ইলেকট্রিক সার্কিট সম্পর্কে কিছু ধারণা দিব আপনাদের। তো আমি আগে আমার একটা ভিডিওতে দেখিয়েছি যে একটি ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর ইলেকট্রিক সার্কিট কীভাবে কাজ করে। তো সেই ভিডিওটি আসলে আমারও নিজেরও আসলে একটু এসেছিলো আর কি, কনফিউজড বলতে আর কি, কনফিউজড না যদিও, মানে আমার আসলে মানে পছন্দ হয় নাই, তো যে কারণে আমি আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো। তো যে ভিডিও দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর ইলেকট্রিক সার্কিট আগে থেকে অঙ্কন করে নিয়েছি, এবং আগে যেটা ছিল সেটা হচ্ছে যে আমি একে দেখিয়েছি ভিডিওতে, কিন্তু এটাতে আমি আগে থেকে একটি সার্কিট নিয়েছি এবং কিছু জায়গায় আমি মিসিং মানে কিছু কথা বলিনি। তো যেহেতু ভিডিওর ভিতরে কিছু আমার মিসিং হয়েছে, যে কারণে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যে লাল যে কানেকশনটা, এটা হচ্ছে একটি পজিটিভ লাইন, আর এখান থেকে যে দেখতে পাচ্ছেন এন দেয়া, এটা হচ্ছে নেগেটিভ লাইন। তো দেখেন এই পজিটিভ লাইন এবং নেগেটিভ লাইন, এবং এটি হচ্ছে ফ্ল্যাগ, এটি হচ্ছে আমার ফ্ল্যাগ। এবং দেখেন এখান থেকে একটা লাইন গেছে, আমি লাল একটি আর কি ওয়্যার নিছি। তো দেখেন এটা হচ্ছে আমার থার্মোস্ট্যাট, এই যে আমি লিখে দিয়েছি তীর চিহ্ন দিয়ে, এটা থার্মোস্ট্যাট। এবং এই মাথা দেখেন এটা হচ্ছে রিমোট বাল্ব, আর এই যে দেখেন এখান থেকে এই যে এইটুকু হচ্ছে আমার একটা ক্যাপিলারি টিউব। তো আর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যে এখানে ওএলপি অর্থাৎ ওভারলোড প্রোটেক্টর, এবং ওভারলোড প্রোটেক্টর থেকে যে দুইটা পয়েন্ট থাকে, দুইটা পয়েন্টের একটি পয়েন্ট আসে কম্প্রেসারের কমানে। কম্প্রেসারের সাধারণত তিনটা পয়েন্ট থাকে, তো কম্প্রেসারের তিনটা পয়েন্টের ভিতরে দেখবেন আপনারা তিনটা থাকে, উপরে থাকে একটা, নিচে থাকে দুইটা, দুই সাইডে। তো উপরে যেটা থাকে এটা হচ্ছে কমান, এবং নিচে থাকে স্টার্ট এবং রান। তো এরপরে আসুন, এরপরে দেখেন এই যে তীর চিহ্ন দ্বারা, এটা হচ্ছে একটি রিলে, এবং এটি হচ্ছে কম্প্রেসার। আমি কম্প্রেসারটা দেখিয়েছি, এই যে তীর চিহ্ন দিয়ে কম্প্রেসার, এবং এটি হচ্ছে রিলে। তো আসি এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে কাজ করে। তো দেখেন এখানে একটা ডোর সুইচ নিয়েছি, এবং এখানে একটি বাল্ব নিয়েছি। তো এখানে দেখেন এই যে থার্মোস্ট্যাট, থার্মোস্ট্যাটের দুইটা পয়েন্ট, একটা হচ্ছে ইন এবং একটা হচ্ছে আউট। তো এখানে ইন হয়েছে থার্মোস্ট্যাটে, এবং আউট হয়েছে এখান থেকে। তো থার্মোস্ট্যাটে কিন্তু দুইটা পজিটিভ লাইন থাকে, অথবা দুইটা নেগেটিভ লাইন থাকে। তো ওই থার্মোস্ট্যাটের ভিতরে দেখেন একটা দাগ দিয়েছি, আমি এই দাগটা দিয়েছি এই কারণে যে থার্মোস্ট্যাটের ভিতরে একটি বিলুজ থাকে, এই বিলুজের ভিতরে গ্যাস ঢোকানো থাকে, হিমায়ক 12 অথবা হিমায়ক সালফার ডাইঅক্সাইড থাকে, অথবা অন্য গ্যাস থাকতে পারে। তো দেখেন এই যে এখান থেকে বিলুজ থাকে, এবং এই বিলুজ থেকে ক্যাপিলারি টিউব এবং রিমোট বাল্বের মাথায় গ্যাস ঢোকানো থাকে। তো স্বাভাবিক অবস্থায় আমাদের থার্মোস্ট্যাটের কাজ কি, স্বাভাবিক অবস্থায় থার্মোস্ট্যাটের কাজ হচ্ছে যে রেফ্রিজারেটরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। তো আমরা একটু যদি বলি যে থার্মোস্ট্যাট কাকে বলে, তো থার্মোস্ট্যাট বলা হয় তাকে যে ডিভাইস, ইলেকট্রনিক্স ডিভাইসের সাহায্যে একটি রেফ্রিজারেটরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় তাকে থার্মোস্ট্যাট বলে। থার্মোস্ট্যাট বিভিন্ন প্রকার হতে পারে, তো কোন কোন থার্মোস্ট্যাটের তিনটা পয়েন্ট থাকে, কোন কোন থার্মোস্ট্যাট দুটা পয়েন্ট থাকে। তো এখানে আমি দুটা পয়েন্ট নিয়েছি। তো এর ভিতরে আছে কি আমার যে গ্যাস ঢোকানো আছে। তো এই থার্মোস্ট্যাটটা কীভাবে কাজ করে, তো থার্মোস্ট্যাটটা বেসিক্যালি কাজ করে আপনাদের যে দেখেন এখানে এই যে ক্যাপিলারি টিউবের ভিতরে গ্যাস ঢোকানো থাকে, এবং রিমোট ভাল্ব মাথা একটা গোল মতো থাকে, এবং এর যে থার্মোস্ট্যাট এটা তো বিলোজ টাইপ থার্মোস্ট্যাটও বলে। তো এই থার্মোস্ট্যাটের ভিতরে যখন গ্যাস ঢোকানো থাকে, তো স্বাভাবিক অবস্থায় যখন আমাদের টেম্পারেচারটা একটু বেশি থাকে, তখন আমাদের হয় কি এই যে গ্যাসটা, এই গ্যাসটা সম্প্রসারণ অবস্থা থাকে, অর্থাৎ বাষ্প অবস্থা থাকে, এটা রিমোট ভাল্বের মাথায় যায়। তো রিমোট ভাল্বের মাথায় যখন যায়, তখন এটা সাধারণভাবে যখন গ্যাসটা সম্প্রসারণ অবস্থায় থাকে, সম্প্রসারিত অবস্থায় থাকে, তখন এই বিলোজটা ভিতরে কিন্তু গ্যাসের কোনো প্রেশার থাকে না, প্রেশার থাকে না, যেহেতু সাধারণ অবস্থায় স্বাভাবিক অবস্থায় থার্মোস্ট্যাট কিন্তু কানেক্ট দিলে থার্মোস্ট্যাটই কানেক্ট অবস্থায় থাকে। তো দেখেন এর ভিতরে যখন গ্যাসটা আমার ভরা আছে, তখন গ্যাসটা স্বাভাবিক অবস্থায় যখন টেম্পারেচার থাকে বেশি, অর্থাৎ দেখা গেল যে আমার 10 ডিগ্রিতে আনার কথা, কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ -10 ডিগ্রি সেলসিয়াস আমার থার্মোস্ট্যাটটা সেটিং করা আছে, কিন্তু যদি -10 ডিগ্রি যতক্ষণ পর্যন্ত আসবে না, ততক্ষণ পর্যন্ত বিলোজের ভিতরে যে গ্যাসটি আছে, এই গ্যাসটা বিলোজ থেকে কোনো বিলোজে কোনো চাপ দিবে না, অর্থাৎ কম্প্রেসারের কানেক্ট ডিসকানেক্ট করবে না। অর্থাৎ যদি দেখি এমনইভাবে বলা যায় যে আমাদের এই থার্মোস্ট্যাটের ভিতরে যে গ্যাসটি ঢুকানো থাকে, এই গ্যাসটি বিলোজের ভিতরে যে গ্যাসটি থাকে, তো স্বাভাবিক অবস্থায় যখন টেম্পারেচারটা বেশি থাকে,
তখন এই গ্যাসটা সম্প্রসারণ অবস্থা থাকে, এবং এই সম্প্রসারণ অবস্থায় থাকার ফলে গ্যাসটি রিমোট ভালভের মাথার দিকে থাকে এবং সব জায়গায় আসলে কি বাষ্প করে থাকে। গ্যাসটার কাছে গ্যাসের ধর্ম উপরের দিকে যাওয়া, তো গ্যাসটা কি করে, গ্যাসটা সাধারণ অবস্থায় রিমোট ভালভের দিকে থাকে, তো সে কারণে বিলোজে কোনো চাপ প্রয়োগ করে না এবং থার্মোস্ট্যাটটা যে কারণে ডিসকানেক্ট করে না, অর্থাৎ কানেক্ট অবস্থায় থাকে। তো হয় কি যে আমি যদি থার্মোস্ট্যাটটা সেটিং করে রাখি -10 ডিগ্রি সেলসিয়াস, তো হয় কি যখন আমার এই রিমোট ভালভটি সাধারণত ইভাপোরেটরের নর্মাল চেম্বারে দেয়া থাকে, একটা প্লাস্টিকের অথবা একটা প্লাস্টিকের টিউব করে টিউবের ভিতরে ভরে এটা ইভাপোরেটর নর্মালে সেট করা থাকে, তো যখন আমার টেম্পারেচারটা সাপোজ ধরে নিলাম আমি -5 ডিগ্রি সেলসিয়াস, তো যখন -5 ডিগ্রি সেলসিয়াস চলে আসবে তখন এই গ্যাসটা কি হবে, যত টেম্পারেচারটা কমতে থাকবে তত এই গ্যাসটি কি করবে, আস্তে আস্তে করে বিলোজের চাপ দিতে, বিলোজের নিচের দিকে আসতে থাকবে, এবং যখন বিলোজের নিচে এসে চাপ দেবে -5 ডিগ্রি সেলসিয়াস, যখন আমার টেম্পারেচারটা পৌঁছে যাবে তখন কি করবে, বিলোজে চাপ দিবে এবং কম্প্রেসারকে বন্ধ করে দেবে, অর্থাৎ কানেক্টটা ডিসকানেক্ট করে দেবে। আমি থার্মোস্ট্যাট একটু বেশি সময় নিচ্ছি, কারণ থার্মোস্ট্যাটের কাজ অনেকেই জানে না, যে কারণে আমি এটি একটু বেশি করে মানে আর কি সময় নিয়ে বলছি। তো এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে এই থার্মোস্ট্যাট নিয়ে, তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের জবাব দিব। তো এরপরে আসেন যে এই যে আউট হলো, এই থার্মোস্ট্যাট কিন্তু একটা সুইচের মতো, সাধারণত আমরা বলি থার্মোস্ট্যাট সুইচ। তো এরপরে আসেন ওভারলোড প্রোটেক্টর। তো এই ওভারলোড প্রোটেক্টরটি স্বাভাবিক অবস্থায় আমাদের কি হয়ে থাকে, ওভারলোড প্রোটেক্টরটি কিন্তু কানেক্ট থাকে। এই ওভারলোড প্রোটেক্টরটির কাজ কি, বা ওভারলোড প্রোটেক্টর কাকে বলে, যদি আমরা এমনি ভাবে বলি যে ওভারলোড প্রোটেক্টর কাকে বলে, তো বলা যায় যে রেফ্রিজারেটর ইলেকট্রিক সার্কিটকে, অর্থাৎ ইলেকট্রিক সার্কিটে কে রক্ষা করার জন্য অথবা কম্প্রেসারকে রক্ষা করার জন্য আমাদের এই ওভারলোড প্রোটেক্টরটা ব্যবহার করায়। দেখেন ওভারলোড প্রোটেক্টর মানে ওভার মানে কি বেশি, লোড মানে কি একটা চাপ, এবং প্রোটেক্ট মানে কি রক্ষা করা, অর্থাৎ অতিরিক্ত যখন আমাদের এই লাইনে ভোল্টেজটা অতিরিক্ত হয়ে যায় অথবা ভোল্টেজটা বেশি, মানে আমাদের সাধারণত 220 ডিগ্রি থেকে এই সরি 220 ভোল্টেজ থেকে 240 পর্যন্ত থাকে, তো দেখা যায় যখন আমাদের 240-এর উপরে চলে যাবে অথবা 220-এর নিচে চলে আসবে, তখন এই ওভারলোড প্রোটেক্টর কি করবে, আমার এই তার কানেক্টটি ডিসকানেক্ট করে দিবে, যেহেতু ভোল্টেজ বাড়লেই কম্প্রেসারটা পুড়ে যেতে পারে, আবার যদি ভোল্টেজটা কমে যায় অনেক তাহলে আমাদের কম্প্রেসারটি পুড়ে যেতে পারে, যে কারণে আমাদের ওভারলোড প্রোটেক্টরটি কম্প্রেসারকে সেভ করার জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ ওভারলোড প্রোটেক্টর বলা হয় তাকে, অর্থাৎ যে ইলেকট্রনিক ডিভাইসটি কম্প্রেসারকে পুড়ে যাওয়ার হাত হতে রক্ষা করে তাকে ওভারলোড প্রোটেক্টর বলে। আরো বিস্তারিত ইনশাল্লাহ আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে এই ওভারলোড প্রোটেক্টরটা কিভাবে কাজ করে। এরপর আসুন কম্প্রেসার। কম্প্রেসারের কাজটা কি, কম্প্রেসারের তিনটা পয়েন্ট থাকে, এটা রান, একটা হচ্ছে স্টার্ট এবং একটা হচ্ছে কমান। তো স্টার্ট পয়েন্ট দেখতে পাচ্ছেন এই, আর রানিং পয়েন্ট হচ্ছে, তো দেখেন এখানে আমাদের কমান পয়েন্ট, তো কমান পয়েন্টটা সংযোগ দেওয়া থাকে, অর্থাৎ এখানে দেখেন স্টার্ট এবং রানিং। তো স্টার্ট পয়েন্টটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কোনো কিন্তু কানেকশনটা একবার, কিন্তু আসলে কি এই কম্প্রেসর কাজ কি, কম্প্রেসরের কাজ হচ্ছে রেফ্রিজারেটরের বায়বীয়, রেফ্রিজারেটরের ব্যবহৃত যে গ্যাসটা ব্যবহার করা হয় সেই গ্যাসকে আপনার আর কি সংকোচন করে কন্ডেন্সারে প্রেরণ করে, অর্থাৎ যদি আমরা এই কম্প্রেসর ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের রেফ্রিজারেটরটা কল্পনাই করা যায় না। তো দেখেন এখানে এই কম্প্রেসরটা কীভাবে কাজ করে, এবং এটা কেন রিলেটিভ, এই যেটি দেখতে পাচ্ছেন রিলের কাজ কি, রিলের কাজ হচ্ছে কম্প্রেসরকে স্টার্ট করা। তো দেখেন এখানে রিলের এই কম্প্রেসর দুইটা পয়েন্ট আছে, একটা স্টার্ট এবং একটা রান। তো দেখেন এখানে কিন্তু এই যে এইটা, এটা কিন্তু রিলে, এই যে এখান থেকে এই যে এইটুকু কিন্তু একটা রিলে, এটা পিটিসি রিল হতে পারে, কারেন্ট কয়েল রিল হতে পারে, তো এটা হচ্ছে সাধারণত পিটিসি রিল ধরেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার রানিং পয়েন্টের সাথে কিন্তু অল টাইম সংযোগ দেওয়া আছে, তো এটা কি হয় যখন আমরা কানেকশন দেই তখন যখন আমার এই কম্প্রেসারটি স্টার্ট করার মুহূর্তে স্টার্ট পয়েন্টটা কিন্তু কানেক্টটা ডিসকানেক্ট হয়ে যায় এবং রানিং পয়েন্টটা সর্বদা সংযোগ থাকে। তো দেখেন যখন এখানে আমার স্টার্ট মোটরটি যখন কম্প্রেসার মোটরটি যখন স্টার্ট করার পর 75-80% ঘূর্ণন প্রাপ্ত হবে তখন এই স্টার্টিং পয়েন্টটা কিন্তু কানেক্টটা ডিসকানেক্ট হয়ে যাবে, কারণ এই রিলের ভিতরে একটি থার্মিস্টর ব্যবহার করা হয়, পিটিসি রিলের ভিতরে একটা থার্মিস্টর থাকে, যে থার্মিস্টরটি ঠান্ডা অবস্থায় সংযোগ থাকে, এবং যখন অত্যাধিক গরম হয়ে যায় অর্থাৎ যখন স্টার্ট হয়ে যায় তখন থার্মোস্টারটি কি করে কানেক্টটি ডিসকানেক্ট করে দেয়, এটা হচ্ছে রিলের কাজ। যদি আমরা বলি যে রিলের কাজ কি, তো কম্প্রেসারকে স্টার্ট করার জন্য অর্থাৎ রানিং স্টার্ট করার জন্য আমাদের রিলে ব্যবহার করা হয়। এরপরে আসেন দেখতে পাচ্ছেন এখানে আমি একটা বাল্ব দিয়েছি,
তো বাল্বের কাজ আমি আগে বলেছি এবং এই পুশ বাটন সুইচের কাজটিও আমি আগে বলেছি। যারা আমার এই ভিডিওটি পূর্বের ভিডিওটি দেখেনি তারা অবশ্যই দেখে নিলে বুঝতে পারবেন যে ডোর সুইচের কাজ কি এবং বাল্বের কাজ কি। তো এই ছিল আমার ভিডিও, যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনাদের বোঝার কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমি কমেন্টে আপনাদের অ্যান্সার দিব।